আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি হিন্দি অ্যাকশন কমেডি রোমান্স মুভি। মুভিটির নাম জয়ন্তা ভাই কি লাভ স্টোরি। লাভ স্টোরিওয়ালা মুভিগুলোর গল্প নর্মালি অনেকটা সোজা সাপটা হয়, মানে সামনে কি হতে যাচ্ছে সেটা অটোমেটিক আন্দাজ করা যায়। আজকের মুভিটিও যেহেতু লাভ স্টোরি ভিত্তিক মুভি, সো এটার গল্পও তেমনই হবে। কিন্তু 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 মুভিটির গল্প সোজা হলে কি হবে? মুভিটিতে কমেডি সিনগুলো পুরো অস্থির, কিছু কিছু জায়গাতে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন, আবার কিছু কিছু জায়গায় হয়তো আপনার হাসি পাবে না, ঠিক আছে, বাট সেই লেভেলের মজা পাবেন এটা গ্যারান্টি। আর এই মুভিতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নায়ক ও নায়িকার কেমিস্ট্রি মাখা মুহূর্তগুলো, কি বলবো, পুরো একদম মাখন। আর একটা স্পেশাল কারণে এই মুভিটি আমার ফেভারিট একটা মুভি, সেটা হলো মুভিটির নায়ক একজন নামকরা গুন্ডা। কিন্তু একজন গুন্ডা যখন কোনো মেয়ের প্রেমে পড়ে যায়, তখন সে মেয়েটির সাথেও কিভাবে গুন্ডামি স্টাইলে প্রেম করে এবং কিভাবে সবসময় সে মেয়েটির সাথেও গুন্ডামি স্টাইলে কথা বলে, এই ব্যাপারটি আমার অস্থির লেগেছে। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতেই আমাদের মুম্বাই শহরের অসাধারণ কিছু সিন দেখানো হয়। এই মুম্বাই শহরে অসংখ্য মানুষ গ্রাম থেকে তাদের স্বপ্ন পূরণ করার জন্য আসে। ঠিক তেমনি এই সিমি নামের মেয়েটিও ছোটবেলা থেকে পুষে রাখা একটা স্বপ্ন পূরণ করতে মুম্বাই এসেছে। সিমি একটা গাড়ির ভিতরে মন খারাপ করে বসে তার মুম্বাইয়ে আসার কিছু কথা ব্যাকগ্রাউন্ডে বলতেছে এবং সেই সিনগুলো সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে। সিমি বলতেছে যে, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম মুম্বাইয়ে গিয়ে ভালো চাকরি করে নিজের মতো করে জীবন সাজাবো, কিন্তু আমার জন্য মুম্বাইয়ে আসা এত সহজ ছিল না, কারণ আমার বাবা আমাকে কখনো একা ছাড়তে চাইত না। তাই আমি অনেক বুঝানোর পর বাবা আমায় মুম্বাই এসে জব করার পারমিশন দিয়েছে। মুম্বাই আসার পর সবকিছুই ঠিকঠাক চলছিল যেমনটা আমি চেয়েছিলাম। বড় কোম্পানিতে জব পেয়েছিলাম, অনেক ভালো বন্ধু বান্ধব ছিল, এমনকি স্যালারিও খুব ভালো ছিল। কিন্তু হঠাৎ একদিন আমাদের কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে যায়, তারপর আর কি আমার বেস্ট জবটা চলে যায়, বন্ধু বান্ধব হারিয়ে যাই, এমনকি কোম্পানির দেওয়া ফ্ল্যাটটাও এক রাতের মধ্যে খালি করতে হয়। কিন্তু বাবাকে আমি এসবের কিছুই বলিনি, কারণ এসব বলার সঙ্গে সঙ্গেই বাবা আমাকে বাড়িতে নিয়ে যাবে, আর আমি পরাজিত হয়ে মুম্বাই ছেড়ে যেতে চাই না। তারপর সিমি কোম্পানির দেওয়া ফ্ল্যাট খালি করে একটি গাড়ি ভাড়া করে জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় চলে আসে। সিমির কাছে সামান্য কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে সিমি এই বাড়িতে ছোট্ট একটা রুম ভাড়া নেয়। তো সিমি একাই এতগুলো জিনিসপত্র কিভাবে রুমে নিয়ে যাবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়। কিন্তু শুধু চিন্তা করলে তো হবে না, তাই একটা একটা করে একাই জিনিসগুলো রুমের ভিতরে নিয়ে যেতে শুরু করে। এভাবেই সিমি কিছু বইয়ের কার্টুন নিয়ে যাওয়ার সময় হাত ফসকে বইগুলো মেঝেতে পড়ে যায়। তো সিমি নিচু হয়ে বইগুলো তুলতেছে, এমন সময় কে যেন দরজা খুলে আর এই গেল। সিমির পা দরজায় লেগে থাকার কারণে দরজা খুলছিল না, তাই ছেলেটা রেগে মেগে দরজা খুলে গালিগালাজ করতে ধরতেই এমন কিউট মেয়েকে দেখে থেমে যায়। এই ছেলেটির নাম হচ্ছে জয়ন্তা। সিমি ভাবতেছে জয়ন্তা হয়তো তাকে সরি বলবে, কিন্তু জয়ন্তা সিমিকে আরো উল্টো ধমক দিয়ে বলে, ও স্লিপিং বিউটি, এভাবে মেঝেতে শুয়ে ব্যায়াম করছিস কেন? তখন সিমি জয়ন্তাকে সরি বলে ও জয়ন্তার সাথে পরিচয় হওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়ে কেবল বলে, হাই আমি জয়ন্তা বলে ভারত্রী। সিমি তো পুরো টাস্কি খেয়ে যায়। জয়ন্তা ভাব দেখিয়ে বাহিরে চলে গেলে তখন সিমি নিজের নামটা বলে। বাহিরে এসে জয়ন্তা সিমির জিনিসপত্রগুলো দেখতে থাকে। তো দেখতে দেখতে সিমির একটা ফাইল দেখে জয়ন্তা বুঝতে পারে সিমির জব নেই। এমন সময় সিমিও এখানে এসে খপ করে জয়ন্তার হাত থেকে ফাইলটা কেড়ে নেয়। জয়ন্তা বলে, ওই ভারত্রী তোর জব নেই? আচ্ছা বাদ দে, তোর এই বক্সের দোকান কি তুই নিজের কাঁধে করে নিয়ে এসেছিস নাকি? তোর গাড়িওয়ালা কোথায়? সিমি বলে, এসব জিনিস রুমে ঢুকাতে ওই গাড়িওয়ালা অনেক বেশি টাকা চেয়েছিল। এটা শুনেই জয়ন্তা পার্ট নিয়ে গাড়িওয়ালাকে বকাবকি করে বলে, শালা চু। এতটুকু বলেই থেমে গিয়ে বলে, এভাবে মেয়ে মানুষকে কেউ একলা ছেড়ে চলে যায়? এই বলে জয়ন্তা একটা বক্সের কাছে গিয়ে বলে, এটা রুমে নিয়ে যেতে হবে? সিমি খুশি হয়ে মাথা নেড়ে বলে, হুম। তখন জয়ন্তা বলে, হুম, খুব সাবধানে উঠাবি বুঝলি, নইলে কিন্তু তোর কোমরের বিয়ারিং কেটে যাবে। তো সিমি মনে মনে ভাবে, এ কেমন লোক রে বাবা, কষ্টের সময় বিনোদন দিতে এসেছে। এর মাঝেই জয়ন্তার ফোনে একটা কল আসে আর জয়ন্তা কল রিসিভ করে টাপুরি মাস্তানি স্টাইলে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর সিন চলে আসে এই শহরের বড় মাপের গুন্ডা আলতাফ ভাইয়ের আস্তানায়। আলতাফ ভাই একটা ছেলেকে সাইজ করে এসে বসতেই সেখানে জয়ন্তা চলে আসে আর আলতাফের হাত থেকে টিভির রিমোটটা নিয়ে চ্যানেল চেঞ্জ করে টেবিলের উপরে পা রেখে বসে পড়ে। নিশ্চয়ই ভাবতেছেন আলতাফের সাথে জয়ন্তার সম্পর্ক কি, তাই তো? জয়ন্তার বাবা মা বা আপন বলতে কেউ নেই। ছোটবেলা থেকে এই আলতাফি তাকে লালন পালন করে বড় করেছে, তাই ছোটবেলা থেকেই জয়ন্তা আলতাফেরই কাজ করে। তবে জয়ন্তা কাউকে সম্মান দেয় না, সে সবসময় তার মতো চলে, তাই জয়ন্তা আলতাফ ভাইয়ের সামনেও পা তুলে বসে আছে। তো এটা দেখে আলতাফ জয়ন্তাকে পা নিচে নামাতে বলে। জয়ন্তা পা নামাতে গিয়ে টেবিল থেকে একটা গ্লাস নিচে পড়ে গেলে আলতাফ সেটাও জয়ন্তাকে উঠাতে বলে। জয়ন্তা তখন একটু মন খারাপ করে গ্লাসটা তুলে রাখে। তো একটু পর জয়ন্তা আলতাফকে বলে, ভাই আমার বিয়ারের বার কবে খুলে দিবে? আলতাফ বলে, কিসের বিয়ার বার?
জয়ন্ত বলে, ভাই তুমি আমাকে কথা দিয়েছিলে আমি জেল থেকে ফিরলে তুমি আমাকে একটা বিয়ার বার খুলে দেবে। তখন গিয়ে আলতাফ বলে, ও হ্যাঁ মনে পড়েছে। এ বিষয়ে দত্তা বলছিল এখন নতুন কিছু শুরু করা যাবে না, আমাদের সময় ভালো যাচ্ছে না। এর মাঝে দত্তাকে মাথা ঘামাতে দেখে জয়ন্ত রেগে গিয়ে বলে, ভাই ওকে আমাদের মাঝে কথা বলার। আসলে দত্তা আলতাফের ডান হাত আর জয়ন্তা দত্তাকে সহ্য করতে পারে না, কারণ জয়ন্তা নিজে আলতাফের ডান হাত হতে চায়। তাই জয়ন্তা বলে, ভাই তোমার জন্য জেলে কে গিয়েছিল? এই জয়ন্তা। তখন তুমি আমায় কি প্রমিস করেছিলে? যা বেটা বিন্দাস যা, যখন জেল থেকে বাহিরে আসবি তখন তোকে আমি ডান হাত বানাবো আর তোর নিজের একটা বিয়ার বার খুলে দেবো। এসব শুনে আলতাফ বলে, তোর কথা বলা শেষ? তোকে বিয়ার বার খুলে দেওয়ার কথা দিয়েছি তো দিব, কিন্তু কখন দিব সেটা তো বলিনি। এমন সময় আলতাফের ফোনে একটা কল আসলে আলতাফ কল রিসিভ করে কথা বলতে ধরে আর জয়ন্তা তখন রাগ করে সে গ্লাসটা ভেঙে ফেলে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে সিমির কাছে। সিমি যেহেতু তার জব চলে যাওয়ার কথাটা তার বাবাকে জানায়নি, তাই সিমির কাছে তার বাবা ফোন করে তার খোঁজ খবর নিলে সিমি মিথ্যা বলে যে তার জব অনেক ভালো চলছে আর সে ঠিক আছে। এরপর আরো অভিনয় করে বলে, বাবা বস আমাকে ডাকছে, তোমার সঙ্গে পরে কথা বলছি। এসব বলে কোনো মতে কলটা কেটে দেয়। তো সিমির জব চলে যাওয়ার পর থেকে সিমি অনেক কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতেছে কিন্তু কিছুতেই জব হচ্ছে না। তার উপর আবার সিমির কাছে যা টাকা ছিল দিন দিন সেগুলোও ফুরিয়ে আসতেছে। টাকা শেষ হয়ে গেলে জব না হলে সিমিকে ব্যর্থ হয়ে বাসায় ফিরে যেতে হবে। এসব নিয়ে সিমি অনেক টেনশনে পড়ে যায়। তো রাতে সিম চলে আসে জয়ন্তার কাছে। জয়ন্তা বাড়ি ফিরছিল এমন সময় আলতাফ জয়ন্তার কাছে কল করে তাকে একটা বারে যেতে বলে, কারণ সেখানে নাকি কয়েকটা ছেলে রোজ লাল পানি খায় বাট টাকা দেয় না। এমন ছোট্ট একটা কাজ করার জন্য আলতাফ ভাই তাকে যেতে বলতেছে দেখে জয়ন্তা একটু মন খারাপ করে। তো এরপর জয়ন্তা বারে এসে বারের দায়িত্বে থাকা এই বারগালকে বলে, কি সমস্যা এখানে? বারগাল বলে, ওরা কয়েকজন বেশ কিছুদিন থেকে লাল পানি খেয়ে টাকা না দিয়ে বলে যাচ্ছে আমাদের লাল পানি নাকি নকল। এটা শুনে জয়ন্তা সোজা এদের সামনে এসে বলে, আজ টাকা দিয়ে এখান থেকে চলে যাবি। এটা শুনে এ বলে, নয়তো কি করবি রে তুই? জয়ন্তা বলে, দেখ তাহলে। এই বলে খেলাতে শুরু করে দেয়। তো অনেকক্ষণ ধরে মারপিট চলছিল, হঠাৎ একটা ছেলে পিছন থেকে এসে দুম করে একটা বোতল দিয়ে জয়ন্তার মাথায় আঘাত করে বসে। জয়ন্তা তখন পড়ে গেলে ছেলেগুলো পালিয়ে যেতে যেতে বলে, তুই জানিস না আমরা কার হয়ে কাজ করি, তুই আর তোর আলতাফ ভাইকে শেষ করে দিব। পরের সিনে আমরা দেখি জয়ন্তা বাসা থেকে বের হচ্ছে আর এদিকে সিমি ভয়ে ভয়ে লুকিয়ে জয়ন্তাকে দেখতেছে। জয়ন্তা চলে গেলে সিমি আড়াল থেকে বের হয়ে আসে। এমন সময় সেখানে বাড়ির ম্যানেজার হরি চলে আসলে হরিকে দেখে সিমি বলে, হরিজি আপনি না বলেছিলেন এখানে 24 ঘন্টা পানি সরবরাহ রয়েছে? হরি বলে, শুনেন সিমিজি, বৃহস্পতিবার বাদ দিন, থাকলো সপ্তাহের 6 দিন, এই 6 দিনে আপনি দিনে 4 ঘন্টা করে পানি সরবরাহ পান, তাহলে 4×6=24 হলো না আপনার 24 ঘন্টা? হরিজির হিসাব দেখে সিমি তো বোকা হয়ে যায়। তো এরপর সিমি বলে, হরিজি আপনি কি আমার প্রতিবেশীর সম্পর্কে কিছু জানেন? হরি বলে, না তো আমি তো তার মুখই দেখিনি। এই বলে হরি ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর সিমি সকালের নাস্তা করার জন্য সেখান থেকে সোজা একটা খাবারের হোটেলে আসে। সিমি হোটেলের ভিতরে কোনো সিট ফাঁকা না পেয়ে বসার জন্য একটা কোনায় আসলে দেখে সেখানে আগে থেকেই কে যেন খাবার রেখে চলে গেছে। তো সিমি সেখানকার একটা চেয়ারে বসে পড়ে, এমন সময় সেখানে জয়ন্তা এসে সেই খাবার খেতে শুরু করে। তার মানে এই খাবারগুলো জয়ন্তাই রেখে গিয়েছিল। এরপর জয়ন্তা একটু মাথা ঘোরাতেই সিমিকে দেখে বলে, আরে ভারতী তুই কি এখানে নাস্তা করতে এসেছিস? এটা শুনে সিমি মজা করে বলে, না ক্রিকেট ম্যাচ দেখতে এসেছি। জয়ন্তা বলে, কিন্তু এখানে তো কোনো টিভি নেই। সিমি এবার বিরক্ত হলে জয়ন্তা হেসে উঠে বলে, জোকিং রে, তুই মজা করলি তো আমি একটু করলাম। তো এরপর সিমি খাবার অর্ডার করার জন্য অয়েটারকে এভাবে ডাকতে থাকে। হ্যালো ভাই সাহেব, এক্সকিউজ মি। সিমির এইভাবে ডাকা দেখে জয়ন্ত মুচকি মুচকি হাসতে থাকে। এরপর জয়ন্তা সিমিকে থামিয়ে দিয়ে নিজে এভাবে ডাক দেয়। জয়ন্তার এক ধমকে পুরো হোটেল একদম নিস্তব্ধ হয়ে যায় এবং সবাই তখন হা করে তাদের দিকে তাকিয়ে থাকে। তো এরপর জয়ন্তা সিমিকে বেঙ্গিয়ে একটা ওয়েটারকে মিষ্টি করে বলে, এক্সকিউজ মি ভাই সাহেব, এদিকে একটু আসবেন প্লিজ। সঙ্গে সঙ্গে একটা ওয়েটার দৌড়ে সেখানে চলে আসে। তারপর সিমি জয়ন্তার মতো সেম আন্ডা ভাজি আর রুটি অর্ডার করে। দুজনের পছন্দ সেম দেখে জয়ন্তা খুশি হয়ে যায়। তো এরপর দুজন একসঙ্গে চুপচাপ খাবার খাচ্ছিল এমন সময় সামনের রাস্তা দিয়ে জয়ন্তা তার একটা পরিচিত ছেলেকে যেতে দেখে তাকে ডাকতে থাকে। ছেলেটা তার কথা শুনতে না পেলে জয়ন্তা তাড়াহুড়ো করে 100 টাকা বের করে বিল দিতে বলে দৌড়ে বাহিরে যায়। বিলটা জয়ন্তা দিচ্ছে দেখে সিমি অনেক খুশি হয়, কারণ তার তো এখন জব নেই আর টাকাও সীমিত। তো এটার জন্য সিমি বাহিরে এসেও জয়ন্তাকে ধন্যবাদ দেয়। জয়ন্তা বলে, ঠিক আছে এবার আমার বাকি টাকাগুলো দে। সিমি তো অবাক হয়ে যায়। তখন সিমি 20 টাকা বের করে দিলে জয়ন্তা বলে, এই 20 টাকা কেন? এক প্লেটের দাম তো 40 টাকা আর আমি তোকে 100 টাকা দিয়েছি, তাই 60 টাকা ফেরত পাবো। আমাকে মুরগি বানাচ্ছিস কেন? সিমি এসব শুনে অবাক হলে জয়ন্তা বলে, কাহিনীবাজি না করে নে আরো 40 টাকা বের কর। সিমি তখন 50 টাকার একটা নোট বের করে দিলে জয়ন্তা সেটা নিয়ে চলে গেল।
তখন সিমি অনেক সাহস জুটিয়ে বলে, এই প্রতিবেশী। জয়ন্তা থেমে গেলে সিমি উঁচু গলায় বলে, আমার 10 টাকা ফেরত দাও। জয়ন্তা তখন মিষ্টি হেসে দিয়ে বলে, মাইক টেস্টিং করছিলাম, দেখলাম এই মুম্বাইয়ে তোর আওয়াজ উঁচু হয় নাকি। তো সিমি টাকাটা নিলে জয়ন্তা আপন স্টাইলে সেখান থেকে চলে গেলে জয়ন্তার সেই পরিচিত ছেলে সেখানে আসে। সিমি ছেলেটাকে থামিয়ে বলে, ভাই সাহেব, আপনি যে ছেলেটির সঙ্গে কথা বললেন এই ছেলেটি কে? ছেলেটা বলে, উনি আমাদের ভাই। সিমি বলে, ও আচ্ছা, উনি আপনার ভাই, কিন্তু আপনাদের চেহারার তো কোনো মিল নাই। তখন ছেলেটা বলে, আরে ম্যাডাম, সে আমার নিজের ভাই নয়, সে আসলে গ্যাংস্টার, গ্যাংস্টার ভাই। এটা শুনে সিমির মুখে হাসি এক নিমিষে উধাও হয়ে যায়। ছেলেটা আরো বলে, সেই 4 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে। তার প্রতিবেশী গ্যাংস্টার শুনে সিমির অবস্থা তো পুরোই টাইট হয়ে যায়। তো সিমি ভয় পেয়ে সেখান থেকে সোজা বাসায় চলে আসে এবং গ্যাংস্টার জয়ন্তর হাত থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। এমন সময় টিভিতেও সেটারই একটা অ্যাড শুরু হয় যে, গুন্ডাদের হাত থেকে বাঁচতে আপনার জন্য এই জালিমি স্প্রে যথেষ্ট। ব্যাস সিমি সঙ্গে সঙ্গে টিভির স্ক্রিনে থাকা নাম্বারে কল করে একটা স্প্রে অর্ডার করে ফেলে। তো এর মাঝে কে যেন তার দরজায় নক করতে শুরু করলে সিমি চমকে ওঠে। সিমি ভাবে হয়তো এটা গ্যাংস্টার জয়ন্তাই হতে পারে, বাট আমরা দেখি এটা হরি। সিমি ভয়ে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে ফুটো দিয়ে বাহিরে কে দেখার চেষ্টা করে, বাট সে দেখে বাহিরে কেউ নেই। মানে হরি তখন কি যেন নেওয়ার জন্য নিচু হয়েছিল। তো ওপাশে কাউকে দেখতে না পেয়ে সিমি ফিরে আসছিল, এমন সময় আবার দরজায় নক পড়ে। সিমি এবার ভয়ে একটা ফ্লোর ক্লিনার নিয়ে আক্রমণ করার জন্য ধীরে ধীরে দরজার দিকে যায়। তারপর আস্তে করে দরজা খুলতেই দেখে এটা বাড়ির ম্যানেজার হরি। তো হরি বলে, তুমি আমায় একটা পার্ট টাইম জবের কথা বলছিলে না, আমি সেই জন্য এসেছি। আমার ভাইয়ের একটা মোবাইল শপ আছে, আমি সেখানে কথা বলেছি, তুমি চাইলে সেখানে কাজ করতে পারো। এটা শুনে সিমি খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ হরিজি, আমার জন্য এত কিছু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন হরি বলে, জি না, এটা আমি আপনার ভালোর জন্য করিনি, এটা আমার ভালোর জন্য করেছি। এই রুমের ভাড়া যেন ঠিক মতো দিতে পারো সেই জন্য করেছি। তো এখানে সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালে সেই মোবাইল শপে। সেখানে দেখা যায় সিমি ডিউটিতে জয়েন করেছে। তো সিমি পিছনের গ্যালারিতে মোবাইলগুলো সুন্দর করে সাজিয়ে রাখতেছে। এমন সময় শপে কাস্টমারের আসার শব্দ শুনে পিছনে ঘুরে গুড মর্নিং বলতেই দেখে এটা জয়ন্তা। জয়ন্তাকে দেখে সিমি ভয় পেয়ে তার সেই জালিমি স্প্রেটা বের করতে ধরতেই জয়ন্তা বলে, রিচার্জ করতে হবে। তখন সিমি জয়ন্তাকে একটা রিচার্জ কার্ড দিলে জয়ন্তা কার্ডটি নিয়ে টাকা না দিয়েই চলে যেতে লাগে। এটা দেখে সিমি সাহস করে পিছন থেকে জয়ন্তাকে ডাক দিয়ে কার্ডের টাকা চায়। জয়ন্তা তখন রাগান্বিত চেহারায় পিছনে তাকালে সিমি তো ভয়ে শেষ। এমন সময় জয়ন্তা একটা হাসি দিয়ে বলে, জোকিং রে। তখন গিয়ে সিমির ভয় একটু কেটে যায় আর চেহারায় হাসি চলে আসে। তো জয়ন্তা 200 টাকা বের করে দিলে সিমি বলে, আরো 2 টাকা। জয়ন্তা তখন পকেট থেকে 2টা চকলেট বের করে দিয়ে বলে, এই নে। সিমি বলে, এটা কেন? জয়ন্তা বলে, খুচরা নেই, তোরা দোকানদার দিতে পারিস তো আমরা পারি না। এই বলে জয়ন্তা সেখান থেকে চলে যায়। জয়ন্তা বাহিরে এসে গতকালের সেই ছেলেটিকে দেখতে পেয়ে ছেলেটির সঙ্গে কথা বলতে শুরু করে। আর এদিকে সিমির মোবাইল শপে একটা লোক মোবাইল কিনতে আসে। সিমি বলে, স্যার, এই মডেলটা অনেক ভালো, ব্যাটারিও লং টাইম ধরে চলবে, আর একটা ভালো মেমোরিও আছে, তাই এটা আপনি নিতে পারেন। লোকটি বলে, আচ্ছা তাহলে আমাকে দাও দেখি, একটু চেক করে দেখি। এই বলে লোকটি একটা নম্বরে কল করে অভিনয় করতে শুরু করে। হ্যালো হ্যালো, আরে চাচি, হাম পাপ্পু বল রহে হ্যায়। হ্যালো, লাগতা নেটওয়ার্ক, আরে চাচি, হাম পাপ্পু। তো হ্যালো হ্যালো বলতে বলতে বাহিরে সেই লোকটি ফোন নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। এটা দেখে সিমি চোর চোর বলে চিল্লাতে লাগলে জয়ন্তা বুঝতে পারে লোকটি মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন জয়ন্তা চোরটিকে ধরার জন্য হাতের কাছে ঠেলাগাড়ি পেয়ে সেটাকেই ব্যবহার করে। ঠেলাগাড়ি গিয়ে চোরের পায়ে লাগলে চোরের হাত থেকে মোবাইলটি ছিটকে উপরের দিকে ওঠে, কিন্তু সেটা ছক্কা হওয়ার আগেই জয়ন্তা দৌড়ে গিয়ে মোবাইলটা ক্যাচ ধরে নেয় আর চোরটিকেও পালানোর সুযোগ করে দেয়। সিমি দৌড়ে এসে জয়ন্তাকে বলে, থ্যাংক ইউ, নয়তো আমার স্যালারি থেকে এটার দাম কেটে নিত। জয়ন্তা কিছু না বলে চলে যেতে ধরলে সিমি বলে, প্রতিবেশী, ফোনটা। জয়ন্তা তখন সিমিকে কাছে ডেকে ফোনটি এইভাবে ছুড়ে মারে। এটা দেখে সিমি ভাবে তার মোবাইল এবার শেষ। বাট একটু পরেই জয়ন্তা তার আরেক হাত থেকে ফোনটা বের করে বলে, জোকিং রে। তো এরপর জয়ন্তা সিমিকে মোবাইল দিয়ে সেখান থেকে চলে যায়। এবার সিমি বুঝতে পারে জয়ন্তা গুন্ডা মাস্তান যাই হোক না কেন, সে ছেলেটা অনেক ভালো। আর সেই সাথে জয়ন্তার সবসময় এমন চিল মুড়ে থাকা ও তার এমন দুষ্টামি আচরণগুলোর প্রতি সিমি অনেক ইমপ্রেস হয়ে যায়। তো এরপর সিন চলে আসে পরের দিন সকালে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, আজকেই আবার সিমিকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে হবে। তাই এই বৃষ্টির মাঝেই সিমি লন্ড্রিতে গিয়ে তার কোট আয়রন করে নিয়ে এসে ছাতাটা দরজার সামনে রেখে ভিতরে রেডি হতে যায়। সিমি ইন্টারভিউ দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে বাহিরে এসে ছাতাটা নিতে গিয়ে দেখে ছাতার জায়গায় ছাতা নেই। সিমি অনেক টেনশনে পড়ে যায় যে সে এখন এই বৃষ্টির মাঝে কিভাবে ইন্টারভিউ দিতে যাবে। এদিকে ইন্টারভিউরও সময় হয়ে আসতেছে, আর উপায় না পেয়ে একটা শপিং ব্যাগ মাথায় দিয়ে এভাবেই বৃষ্টির মাঝে দৌড় দেয়। এভাবে পাশের একটা গলিতে এসে দেখে তার ছাতাটা জয়ন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কন মন্ডা তাইলে কি কয়,
সিমি জয়ন্তকে ডাক দিয়ে বলে, এই প্রতিবেশী, এটা আমার না, আমাকে কোনো কিছু না বলে এটা কিভাবে আনতে পারলে? এটা বলে আর সময় নষ্ট না করে ছাতাটা নিয়ে ইন্টারভিউ দিতে চলে যায়। সিম চলে আসে ইন্টারভিউ রুমে। সিমি সময় মতো ইন্টারভিউ পৌঁছালেও তার শরীর ভেজা ও সে খুব চিন্তিত দেখে কোম্পানির ডিরেক্টর ও এমডি সিমিকে রিজেক্ট করে দেয়। তো জবটা না হওয়ায় সিমি মন খারাপ করে বাসায় ফিরে আসে। এমন সময় জয়ন্ত ও দরজা খুলে সিমিকে দেখে বলে, এই ভারতী, তোর ইন্টারভিউ কেমন হলো? সিমি রেগে গিয়ে বলে, ফ্যান্টাস্টিক, তোমাকে অনেক ধন্যবাদ। এটা শুনে জয়ন্ত খুশি হয়ে হাসতে হাসতে বলে, আমি জানতাম তোর চাকরিটা হয়ে যাবে, তুই শুধু শুধু আমার উপর তাপ নিলি। তখন সিমি জয়ন্তার ডায়লগ কপি করে বলে, জোকিং রে, এই বলে সিমি রুমে গিয়ে ধ্যাম করে দরজা লাগিয়ে দেয়। এর পরের সিনে এন্ট্রি হয় মুম্বাইয়ের সবচেয়ে বড় ডন অ্যালেক্স নামের এই ভিলেনের। তো অ্যালেক্স তার গ্যাংয়ের একটা ছেলেকে সারানোর জন্য জেলখানায় এসে সোজা জেলারের কাছে যায়। জেলার অ্যালেক্সকে দেখে তাড়াহুড়ো করে দৌড়ে আসে ও অ্যালেক্সের সঙ্গে হাত মেলাতে তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু অ্যালেক্স হাত মেলানোর পরিবর্তে জেলারের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, পরের বার এই থাপ্পড় আমাকে সালাম দেওয়ার কথা তোকে মনে করিয়ে দেবে। এমন সময় অ্যালেক্সের একটা লোক এসে অ্যালেক্সকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়িতে বসুন, এখান থেকে গিয়ে আগে আলতাফের কিছু একটা করতে হবে। এতে আমরা বুঝতে পারি অ্যালেক্স এবং আলতাফ এরা দুজন প্রতিদ্বন্দ্বী। তো এদিকে জয়ন্তা আলতাফের আস্তানে আসলে আলতাফ জয়ন্তাকে বলে, তুই তো সবসময় আমার কাছে বড় কাজ চাস, তাই না? এটা শুনে জয়ন্তা অনেক এক্সাইটেড হয়ে একটু নড়ে সরে বসে। আলতাফ জয়ন্তাকে বলে, টাকলা সাংভি বিল্ডারকে তো চিনিস? জয়ন্তা বলে, হ্যাঁ একদম। আলতাফ বলে, আমাদের কাছে খবর আছে ও গতকাল রাতে বাসায় কয়েক কোটি টাকা ঢুকিয়েছে, তোর কাজ হলো ওই টাকাগুলো লুট করা। তুই যদি ওই টাকাগুলো লুট করে নিয়ে আসতে পারিস তাহলে সেখান থেকে 20% তোর। এতগুলো টাকার কথা শুনে জয়ন্তা অনেক খুশি হয়ে যায়। তখন আলতাফের ডান হাত দত্তা অভিকে গাড়ির চাবি দিয়ে জয়ন্তার সঙ্গে যেতে বলে। জয়ন্তা আর অভি আর এক সেকেন্ডও দেরি না করে সোজা বিল্ডারের বাড়িতে চলে আসে। জয়ন্তা এসে বিল্ডারকে ডায়লগ মেরে বলে, মিস্টার টাকলা সাংবি, শুনলাম তুই নাকি রোজ সমুদ্র সৈকতে জগিং করতে যাস, সুস্থ থাকা ভালো, কিন্তু বেঁচে থাকতে চাইলে আলতাফকে তোর টাকা থেকে 1 কোটি দিয়ে দে। কিন্তু বিল্ডার ভয় না পেয়ে বরং হাসতে হাসতে পিছনে তাকায়। জয়ন্তাও সেদিকে তাকালে দেখে সেখানে অ্যালেক্স বসে আছে। অ্যালেক্সকে দেখে জয়ন্তা চুপ হয়ে যায়। অ্যালেক্স তখন উঠে এসে জয়ন্তাকে বলে, আমি ভেবেছিলাম জেল থেকে বেরিয়ে তুই শুধরে যাবি, কিন্তু না, তোর সাহস তো দেখি আরো বেড়ে গেছে। তুই বারে সেদিন যে ছেলেগুলোকে মেরেছিলি তারা আমার ছেলে ছিল। এসব শুনে জয়ন্তার প্রচন্ড রাগ হয়, বাট সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালে। অ্যালার্মের শব্দে জয়ন্তর ঘুম ভাঙলে জয়ন্তা কানে বালিশ চাপা দিয়ে অ্যালার্ম বন্ধ করে, কিন্তু সুইচ অফ করার পরেও অ্যালার্ম বাজতেই থাকলে রাগ করে জয়ন্তা ঘড়িটাকেই ভেঙে ফেলে, বাট তারপরেও অ্যালার্ম বন্ধ হয় না। তখন গিয়ে জয়ন্তা বুঝতে পারে এটা তার ঘড়ির অ্যালার্মের শব্দ নয়, এটা পাশের রুম থেকে, মানে সিমির রুম থেকে আসতেছে। জয়ন্তা এবার রাগ করে সিমির দরজায় এসে সিমিকে ভারতী ভারতী বলে ডাকতে থাকে আর বারবার অ্যালার্মটা বন্ধ করার কথা বলে। এমন সময় সেখানে ম্যানেজার হরি নতুন একটা ভাড়াটিয়াকে রুম দেখাতে নিয়ে আসে। জয়ন্তা হরিকে ধমক দিয়ে বলে, এই হোয়াইট ম্যান, এখানে কি করছিস? হরি বলে, ম্যাডামকে এই রুম দেখাতে নিয়ে এসেছি। এটা শুনে জয়ন্তা বলে, তাহলে এই রুমে যে মেয়েটি থাকে সে কি রুম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে? হরি বলে, হ্যাঁ। জয়ন্তা বলে, কেন? উত্তরে হরি বলে, আরে সে আমি বলেছিল তার প্রতিবেশী নাকি গুন্ডা। এটা শুনে এই মহিলাটি ভয় পেয়ে বলে ওঠে, গুন্ডা? আসলে জয়ন্তাই যে গুন্ডা এটা ম্যানেজার হরি জানে না। তো এরপর জয়ন্তা রুমে যেতে যেতে হরিকে ধমক দিয়ে বলে, এই হোয়াইট, মেয়েটিকে বল অ্যালার্মটা বন্ধ করতে, কানের সব মোম গলে যাচ্ছে, সারাক্ষণ শুধু টিটিটিটি টিটিটিটি টিটিটিটি। এটা বলে জয়ন্তা রুমের ভিতরে চলে যায়। একটু পর সিমির ঘর থেকে একটা চিৎকারের শব্দ শুনে জয়ন্তা দৌড়ে সিমির রুমে এসে দেখে সিমি কেন জানি বেহুশ হয়ে বেডে পড়ে আছে আর ম্যানেজার হরি এবং ওই ম্যাডাম সিমিকে জাগানোর চেষ্টা করতেছে। তো জয়ন্তা সিমিকে ডাকতে থাকে কিন্তু সিমির একদমই হুঁশ ফিরছে না, তাই জয়ন্তা সিমিকে তাড়াহুড়ো করে কাঁধে উঠিয়ে দৌড়ে হাসপাতালে নিয়ে যেতে থাকে। বাসা থেকে বের হতেই হরি জয়ন্তাকে পিছন থেকে ডাক দিয়ে দৌড়ে এসে জয়ন্তাকে বলে, এটা সাথে করে নিয়ে যাও, তাহলে ডক্টর তাড়াতাড়ি বুঝতে পারবে সে কোন ধরনের বিষ খেয়েছে। এটা বলে হরি জয়ন্তার পকেটে বোতলটা দিয়ে দেয়। তো যাই হোক, জয়ন্তা অনেক কষ্টে সিমিকে কাঁধে উঠিয়ে নিয়ে দৌড়েই একটা হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে জয়ন্তা চিৎকার করে ডক্টরকে ডাকতে শুরু করে আর বলে, ইমার্জেন্সি ইমার্জেন্সি ইমার্জেন্সি। জয়ন্তার চিৎকার শুনে নার্স তাড়াহুড়ো করে বেরিয়ে আসে এবং সিমিকে একটা বেডে শুয়ে রাখতে বলে। এরপর সেখানে ডক্টর আসলে জয়ন্তা ডক্টরকে তাড়াতাড়ি করে সিমিকে দেখতে বলে। জয়ন্তাকে এমন ছটফট করতে দেখে মনে হচ্ছে সিমি তার অনেক আপন কেউ। তো ডক্টর সিমিকে দেখে জয়ন্তাকে বলে, কিভাবে সে অজ্ঞান হলো? তখন জয়ন্তা পকেট থেকে সেই বোতলটা বের করে ডক্টরকে দিয়ে বলে, ও এটা খেয়েছে। ডক্টর বোতলটি দেখে বলে, এটা তো সাপ্লিমেন্ট। এটা শুনে জয়ন্তা মরা কান্না শুরু করে দেয় এবং বলে, হায়রে পাগল মেয়ে, তুই এটা কেন খেতে গেলি? জয়ন্তার এমন কাণ্ড দেখে নার্স তাকে বাহিরে নিয়ে আসে। বাহিরে এসে জয়ন্তা নার্সকে বলে, আচ্ছা সিস্টার, সাপ্লিমেন্ট কি? নার্স বলে, আরে বাবা, সাপ্লিমেন্ট বোঝো না, ভিটামিন ভিটামিন। এটা শুনে জয়ন্তা শক খেয়ে বলে, কি, ভিটামিন খেয়েও মানুষ মারা যায়? জয়ন্তার এসব পাগলম কথা শুনে নার্স রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন জয়ন্তা একটা কোনায় বসে নিজেই নিজেকে বলে, আরে জয়ন্তা ভাই, আজ পর্যন্ত তুই অনেক লোককে হাসপাতালে পাঠিয়েছিস, কিন্তু কখনো এভাবে
কোনোভাবেই কাউকে হাসপাতালে আনিসনি। কিছুক্ষণ পর নার্স এসে জয়ন্তাকে বলে, এই হিরো, তোমার পেশেন্টের জ্ঞান ফিরেছে। জয়ন্তা নার্সকে বলে, সিস্টার, আসলে তার কি হয়েছিল? উত্তরে নার্স বলে, দুর্বলতা, সে খাবার খাওয়ার পরিবর্তে সাপ্লিমেন্ট নিয়েছে, বুঝলে? এটা বলে নার্স সেখান থেকে চলে যায়। তো এরপর জয়ন্তা নিজেই হাসপাতালের বিল পরিশোধ করে সিমিকে নিয়ে বাসায় ফিরতেছে। তখন সিমি নরম স্বরে জয়ন্তাকে বলে, এই প্রতিবেশী, থ্যাংক ইউ আমার হাসপাতালের বিল পরিশোধ করার জন্য। জয়ন্তা বলে, ধন্যবাদ দিয়ে 1400 টাকা পরিশোধ হবে না। সিমি বলে, সমস্যা নেই, দিয়ে দিব। জয়ন্তা বলে, তাড়াতাড়ি, ঠিক আছে, নাহলে কিন্তু হাত পা ভেঙে আবার হাসপাতালে পাঠাবো। এই বলে জয়ন্তা থেমে গিয়ে বলে, আর শোন, আমি গ্যাংস্টার হতে পারি কিন্তু খারাপ না, বুঝলি? এটা শুনে সিমি মুসকি মুসকি হাসতে হাসতে জয়ন্তার মতো করে হেঁটে যায়। সিন্তলা আসে পরের দিন সকালে, যেখানে দেখা যায় সিমি ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বৃষ্টি কিছুতেই থামছে না। তো এরই মাঝে জয়ন্তা পিছন থেকে এসে সিমির সঙ্গে একটু দুষ্টামি করে ও বলে, কিরে ভারতী, আজকেও কি ইন্টারভিউ দিতে যাচ্ছিস? সিমি বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? জয়ন্তা বলে, এটা তো সিম্পল, তুই যেদিন ইন্টারভিউ দিতে যাস সেদিনই তো বৃষ্টি হয়। তো এরপর সিমি জয়ন্তাকে বলে, এ প্রতিবেশী, তোমার কি কোনো ছাতা আছে? জয়ন্তা বলে, এখন নেই, কিন্তু যখন কিনবো তখন হবে। আর তোর ছাতা কি করেছিস? সিমি বলে, ইন্টারভিউ দিতে গিয়ে ভুলে ছেড়ে এসেছি। জয়ন্তা বলে, ঠিক আছে, 200 টাকা দিয়ে দে, আমি তোর জন্য ছাতা কিনে নিয়ে আসছি। সিমি বলে, তুমি এনে দিবে তো? জয়ন্তা বলে, বিশ্বাস না করলে যা, ভেজা মুরগির মতো হাঁটতে থাক, কিন্তু এটা ওয়ান টাইম অফার, সো ভেবে দেখ। সিমি তখন কোচর মোচর করতে করতে ব্যাগ থেকে 200 টাকা বের করে দিতে দিতে বলে, সবচেয়ে সস্তাটা নিয়ে এসো, ঠিক আছে? জয়ন্তা টাকা নিয়ে প্রচন্ড বৃষ্টির মাঝে ছাতা কিনতে চলে যায়, আর সিমি তখন জয়ন্তার ফেরার অপেক্ষায় থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে জয়ন্তা পা পিছলে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু জয়ন্তা আর আসে না। এদিকে ইন্টারভিউরও সময় হয়ে এসেছে, তাই সিমি আর দেরি না করে বৃষ্টির মধ্যেই যেতে ধরে। এমন সময় জয়ন্তা ছাতা নিয়ে দৌড়ে এসে সিমিকে ডাক দেয়। সিমি জয়ন্তার হাতে ছাতা দেখে অনেক খুশি হয় এবং ছাতার কভারটা জয়ন্তার হাতেই রেখে ছাতাটা বের করে নিয়ে দৌড় দেয়। এটা দেখে জয়ন্তা মনে মনে বলে, শালা এত কষ্ট করলাম আর একটা ধন্যবাদও দিল না। এমন সময় সিমি পিছন থেকে ঘুরে বলে, এই প্রতিবেশী। সিমির ডাক শুনে জয়ন্তা লাফ দিয়ে উঠে বলে, হ্যাঁ বল। সিমি চিল্লিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ। সিমির এই ধন্যবাদে জয়ন্তা খুশি হয়ে অস্থির একটা হাসি দেয়, আর সিমির হাসিটা তো পুরোই আগুন বরাবর। তো এখান থেকে সিন চলে আসে ইন্টারভিউ রুমে। ইন্টারভিউ কোম্পানির ডিরেক্টর সিমিকে প্রথম প্রশ্ন করে, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? প্রশ্নটা শুনে সিমি বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যায়। তো সিমি সত্যিই বলে যে, না, আমার বয়ফ্রেন্ড নেই। এটা শুনে ডিরেক্টর কেন জানি খুব খুশি হয়। তো এরপর প্রশ্ন করে, আপনি মিউজিক ও ডান্স পছন্দ করেন? সিমি এবারও ভেবাচাকা খেয়ে যায় ও বলে, হ্যাঁ, একটু একটু। তখন এ বলে, তাহলে যারা যারা টাসমি টাসমি এই গানটা গিয়ে একটু নেচে দেখাও না। সিমি বলে, স্যার এক্ষুনি। তখন এ বাহানে দিয়ে বলে, আমরা আপনার কনফিডেন্স লেভেল চেক করতেছি, তাই এটা করাটা জরুরি। এমন আরো বেশ কিছু কথা বলে এরা দুজনে সিমিকে নাচতে বাধ্য করে। সিমি অনেক লজ্জা পাচ্ছিল, তারপরেও চেয়ার থেকে উঠে গান গাইতে শুরু করে, যারা যারা টাসমি টাসমি টাসমি, যারা যারা কিসমি কিসমি কিসমি। কিন্তু এই হারামিদের আবার শুধু গানে ফিলিংস আসে না, তাই তারা সিমিকে ওই গানের মতো করে নেচে দেখাতে বলে। সিমি তাদের কথা শুনে হা করে দাঁড়িয়ে থাকলে একজন এইভাবে একটু টাসমি টাসমি করে দেখিয়ে দেয়। তখন সিমি ওভাবেই গান গায় আর নাচে। এরপর তারা সিমিকে নিয়ে অনেক হাসাহাসি করে। সিমি তাদের এমন শয়তানি মার্কা হাসি দেখে বুঝতে পারে, এতক্ষণ তারা ইন্টারভিউ নিচ্ছিল না, বরং তারা সিমিকে নিয়ে মজা লুটতেছিল। তো সিমি এই বিষয় নিয়ে মন খারাপ করে বাসায় ফিরতেছে। ফেরার সময় সিমি বাসের জানালা দিয়ে দেখে জয়ন্তা রাস্তার পাশে একটা ছেলের সাথে নাগিন ডান্স দিচ্ছে। কি লেভেলের ডান্স আর কি লেভেলের পিনিক রে বাবা। তো সিমি সেখানে আসতেই জয়ন্তা সিমিকে দেখে বলে, আরে ভারতী, তোর ইন্টারভিউ কেমন হলো? এটা বলতেই সিমির চোখে জল আসলে জয়ন্তা বলে, না না না, একদম কাঁদবি না। কিন্তু সিমি হাউমাউ করে কাঁদতে শুরু করে। সিমিকে কান্না করতে দেখে জয়ন্তাও অস্থির হয়ে পড়ে, ও বলে, লম্বা নিঃশ্বাস নে, লম্বা নিঃশ্বাস নে। তখন সিমির কান্না একটু বন্ধ হয়, বাট আবার শুরু করে দেয়। এটা দেখে জয়ন্তা বলে, তোর কি হয়েছে বল? সিমি কাঁদতে কাঁদতে বলে, ইন্টারভিউয়ে তারা আমাকে অপমান করেছে। এটা শুনে জয়ন্তা রেগে মেগে বলে, তারা কি করেছে শুধু বল একবার। সিমি কাঁদতে কাঁদতে আধো আধো করে বলে, তারা আমাকে যারা যারা টাসমি টাসমি। এটা শুনতেই জয়ন্তা রেগে মেগে বলে, কি, ওরা তোকে টাচ করেছে? সিমি কেঁদে কেঁদে বলে, আরে ওরা টাচ করেনি। জয়ন্তা তখন কনফিউজড হয়ে বলে, ওরা তোকে টাচ করেনি, এই জন্য কাঁদতেছিস? তখন সিমি জয়ন্তার উপর রেগে মেগে সেখান থেকে চলে যেতে লাগলে জয়ন্তা ভারতী ভারতী বলে তাকে থামানোর চেষ্টা করে, বাট কাজ হয় না। তো এরপর সিন চলে আসে পরের দিন একটা রেস্টুরেন্টে, যেখানে দেখা যায় জয়ন্তা এবং সিমি একটা টেবিলে বসে খাবার খাচ্ছে এবং জমিয়ে আড্ডা দিচ্ছে। তখন জয়ন্তা সিমিকে বারবার ভারতী বলে ডাকলে সিমি বলে, দয়া করে আর আমায় ভারতী বলে ডেকো না, আমাকে সিমি বলে ডাকো। তখন জয়ন্তা দুষ্টামি করে বলে, আচ্ছা সিমি, এবার বল, তুই এত ট্যালেন্টেড তবুও তোর জব হচ্ছে না কেন?
সিমি বলে জব পেতে গেলে অনেক কাহিনী, ওসব তুমি বুঝবে না। জয়ন্ত বলে শোন তোকে একটা জবরদস্ত বুদ্ধি দেই। হ্যাঁ যদিও ফ্রিতে দিচ্ছি বাট অনেক জটিল বুদ্ধি। শোন তুই অনলাইনে এভাবে জবের আবেদন না করে সোজা সেলসম্যানের মতো প্রতিটি কোম্পানির মেইন অফিসে গিয়ে তোর জবে আর্জি করবি। জব হলো তো খাপে খাপ, নয়তো জবের মায়েরা বাপ। এটা শুনে সিমি তো হাসতে হাসতে যেন গলে পড়ে। তো সিমি জয়ন্তার কথা মতো পরের দিন সোজা একটা কোম্পানিতে গিয়ে সিভি জমা দেয়। ফ্লোর ইনচার্জ সিমির সিভি দেখে বলে তোমার তো তেমন কোনো অভিজ্ঞতা দেখছি না, আর আমরা শুধুমাত্র অভিজ্ঞ লোক নিয়োগ করি। সিমি তখন ইনচার্জকে একটু রিকোয়েস্ট করলে ইনচার্জ তার সহকারী রোহিত শর্মাকে সিভিটা দিয়ে ব্যাপারটা তাকে দেখতে বলে। তো পরের সিনে আমরা দেখি রোহিত সিমিকে একটা রেস্টুরেন্টে রেখেছে। রোহিতের মাধ্যমে সিমির জব হতে চলেছে দেখে সিমি খুশি হয়ে বলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ। রোহিত বলে স্যার বলে ডাকার কি আছে, আমাকে তুমি রোহিত বলে ডাকতে পারো। আর হ্যাঁ আমাদের কোম্পানিতে খুব শীঘ্রই নতুন একটা সেক্টর ওপেন হতে চলেছে, আমি ভাবতেছি তোমাকে সেখানে ভালো একটা পোস্টে ঢুকিয়ে দেবো। এটা শুনে সিমি তো খুশিতে গুলগুলা হয়ে যায়। সিন জয়ন্তার কাছে আসলে আমরা দেখি সে তোয়ালা পরে বসে থেকে টিভি দেখতেছে, আর সিমি জবের খুশিতে জয়ন্তার জন্য একটা চিকেন রোল নিয়ে ফিরতেছে। তো সিমি দরজায় নক করতে দেখে দরজা খোলা। তখন সিমি সোজা ভিতরে এন্ট্রি নিয়ে হাই বলতেই জয়ন্তার ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। সেই ইজ্জত লুকাতে খাটের আড়ালে এসে এভাবে সিমির সাথে কথা বলতেছে। হঠাৎ সিমি ভিতরে আসতে ধরতেই জয়ন্তা তাকে ব্রেক মারতে বলে এবং ব্যাক গিয়ার দিয়ে পিছনে গিয়ে কথা বলতে বলে। তো সিমি এক্সাইটেড হয়ে বলে আরে জয়ন্তা, অফিসে অফিসে গিয়ে জবের আর্জি করার আইডিয়াটা তো কাজ করে, আমার খুব শীঘ্রই জব হতে চলেছে। জয়ন্তা তখন খুশির ঠালায় তোয়ালাটা ছেড়ে দিলে অল্পের জন্য ইজ্জতের ফালুদা হতে হতে বেঁচে যায়। তো সিমি জয়ন্তার জন্য আনা চিকেন রোলটা দেওয়ার জন্য বের করলে জয়ন্তা আবেগের ঠালায় বেরিয়ে আসে, বাট আবার আড়ালে গিয়ে বলে তুই ওটা পাশের টেবিলে রেখে চলে যা। তখন সিমি সেটা টেবিলে রেখে দেয় ও খুশি হয়ে বলে এখন এটা খাও, যখন জব পেয়ে যাব তখন তোমাকে 5-star হোটেলে নিয়ে গিয়ে রুটি আর আন্ডা ভাজি খাওয়াবো। জয়ন্তা বলে হ্যাঁ হ্যাঁ গুড, এবার প্লিজ চলে যা, আমি খাটের পিছন থেকে বের হই। সিমি তখন খুশিতে বাই দিতে দিতে সেখান থেকে তার রুমের বারান্দায় চলে আসে, আর এদিকে জয়ন্তাও তার রুমের বারান্দায় চলে আসে। চিকেন রোল খেতে খেতে সিমি ভাবে আচ্ছা জয়ন্তা আবার এমন ভাবছে নাকি যে আমি ওর প্রেমে পাগল হয়ে গেছি। ওদিকে জয়ন্তাও বলে এই সেরি এত পিরিত দেখাচ্ছে কেন, ও আবার আমার প্রেমে পড়ে গেল না তো লেও ঠেলা। তো পরের সিনে আমরা দেখি রোহিত সিমিকে গাড়িতে করে নিয়ে কোথায় যেন যাচ্ছে। যাওয়ার পথে রোহিত সিমিকে চাকরির নিয়োগপত্রটি দিয়ে দিলে সিমি সেটা খুলে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় ও রোহিতকে অনেক ধন্যবাদ জানায়। কিন্তু কিছুক্ষণের মাঝে রোহিত গাড়িটি নাইট লাভার্স হোটেলের সামনে এনে থামায়। এখানে গাড়ি থামানো দেখে সিমি রোহিতকে বলে আমরা এখানে কেন। উত্তরে রোহিত বলে আমি তোমার এত বড় উপকার করলাম, খুশি হয়ে তুমি আমাকে ধন্যবাদ দিতে চাও তাই না, তো আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এই হোটেলের যে বেস্ট জায়গা আর কি হতে পারে, টেনশন করো না এই ধন্যবাদটা কেউ জানবে না, সাব্বাস বেটা। তো এসব শুনে সিমি যা বোঝার তা তো সব বুঝে গেছে, তাই সে ভেবাচাকা খেয়ে যায় ও রেগে মেগে চাকরির নিয়োগপত্র রোহিতের মুখে ছুড়ে মেরে গাড়ি থেকে বের হতে ধরে। কিন্তু রোহিত সিমির সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। সিমি তখন ব্যাগ থেকে জয়ন্তার জন্য কেনা সেই ডালিম স্প্রে রোহিতের চোখে স্প্রে করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাসায় জয়ন্তা ইলেকট্রিকের একটা কেবল জয়েন্ট দিচ্ছিল, এমন সময় সিমি মন খারাপ করে বাসায় ফিরে এবং জয়ন্তার সাথে কথা না বলেই রুমের দিকে যেতে ধরে। এটা দেখে জয়ন্তা সিমিকে ডাক দিয়ে বলে ঘড়িতে সময় 10, অথচ তোর চেহারায় 12টা বাজিয়ে রেখেছিস কেন। তখন সিমি বলে ও আমায় নাইট লাভার্স হোটেলে নিয়ে গিয়েছিল। নাইট লাভার্স হোটেলের কথা শুনে জয়ন্তা অবাক হয়। সিমি বলে ও আমার সঙ্গে শুতে চেয়েছিল। জয়ন্তা বলে তুই শুতে চাসনি। এটা শুনে সিমি রাগ করে বলে না আমি শুতে চাইনি, আর তুমি যদি শুতে চাও তো এই নাও। এই বলে সিমি রোহিতের একটা ভিজিটিং কার্ড ছুড়ে দিয়ে রুমে চলে যায়। জয়ন্তা অবাক হয়ে বলে এই সেরিস সবসময় আমার উপরে এত ফরফর করে কেন বুঝি না। সিন চলে আসে পরের দিন রোহিত শর্মার অফিসে। জয়ন্তা রোহিতের অফিসে এসে রিসেপশনে থাকা মেয়েটাকে বলে আমি রোহিত শর্মাকে চাই। মেয়েটা তখন রোহিতকে ফোন করতে ধরলে জয়ন্তা থামিয়ে দিয়ে বলে ম্যাডাম আমি ওর বন্ধু, আমি একটা ফিল্মে গুন্ডার রোল পেয়েছি তাই আমি ওকে সারপ্রাইজ দিতে এসেছি, প্লিজ ফোন করবেন না সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। ম্যাডাম তখন রোহিতের কেবিনটা দেখিয়ে দিলে জয়ন্তা যেতে যেতে ম্যাডামকে বলে ম্যাডাম লাল লিপস্টিকে কিন্তু আপনাকে একদম ঝাক্কাস লাগতেছে। ব্যাস ম্যাডাম তো গুলগুলা হয়ে যায়। তো জয়ন্তা রোহিতের কেবিনের দিকে যেতে থাকলে মেয়েটি খুশি হয়ে তার সহকারী মেয়েকে বলে রোহিত স্যার অনেক বড় একটা সারপ্রাইজ পেতে চলেছে। তো এদিকে জয়ন্তা রোহিতের কাছে এসে বলে স্যার আপনি কি রোহিত। রোহিত হ্যাঁ বললে জয়ন্তা বলে স্যার আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। রোহিত খুশি হয়ে যেই বলে কি সারপ্রাইজ, ব্যাস উদুম কেলানি শুরু। তো রোহিত স্যারকে সারপ্রাইজ দিবে বলে ভিতরে গিয়ে স্যারকে এভাবে মারতেছে দেখে মেয়েটি তো অবাক হয়ে যায়। এদিকে জয়ন্তা রোহিতকে ইচ্ছে মতো প্যাদানি দেওয়ার পর বলে আব্বে শালা তুই আমার সিমিকে অপমান করেছিস, শালা তোর শোয়ার এতই যখন শখ তো নেই, এবার কয়দিন হসপিটালে গিয়ে শুয়ে থাক। এরপর জয়ন্তা অফিস থেকে বের হয়ে গিয়ে কেন জানি হঠাৎ থেমে যাই ও রিসেপশনের সেই মেয়েটির দিকে তাকাই, এই বুঝি কাম সারছে। তো জয়ন্তা মেয়েটির কাছে এসে ঘ্যাচাং করে ভিজিটিং কার্ডটা বের করলে মেয়েটি ভয় পেয়ে যায়।
তখন জয়ন্তা বলে জোকিং রে। এরপর জয়ন্তা পাশের মেয়েটির দিকে তাকিয়ে বলে, ম্যাডাম আপনার লিপস্টিকটাও কিন্তু একদম সাক্কাস। এই বলে জয়ন্তা বিন্দাস সেখান থেকে চলে যায়। তো জয়ন্তা সিমির জন্য রোহিতকে এভাবে মেরেছে, এটা শুনে সিমি জয়ন্তাকে ধন্যবাদ দিতেই জয়ন্তা মজা করে সিমিকে বলে, আমাকে ধন্যবাদ দিতে চাস, তো চল নাইট লাভার্স হোটেলে। এটা শুনে সিমি লজ্জা পেয়ে যায় ও হাসতে থাকে। তো এরপর সিমি বলে, আচ্ছা তোমার কাছে কত টাকা আছে? জয়ন্তা বলে, এই 2000 মতো। সিমি জয়ন্তার হাত থেকে টাকাটা নিয়ে বলে, এখন তুমি আমার থেকে টোটাল 3400 টাকা পাবে। জয়ন্তা তো অবাক। তো এরপর সিমি জয়ন্তাকে নিয়ে একটি পাবে চলে আসে এবং খুশিতে পেগের পর পেগ মারতে থাকে। এখানে জয়ন্তা তার একটা ব্রেসলেট সিমিকে পরিয়ে দিয়ে বলে, এটা আমার লাকি ব্রেসলেট, এটা তোকে পরিয়ে দিলাম, এখন থেকে দেখিস তোর গুড লাক শুরু হয়ে যাবে। তো নায়ক নায়িকার প্রেম প্রীতি হয়ে যাচ্ছে, অথচ একটা গান না হলে কি জাতি মেনে নিবে? না 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 না। তো আর কি, গান শুরু হয়ে যায়। সিমি আর জয়ন্তা হালকার উপর ঝাপসা করে ভালোই নাচাগানা করে। এরপর তারা তাল্লি হয়ে পুরো শহর মাতিয়ে বেড়ায়। তো এরা মাতাল হয়ে পুরো শহর ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, এতে দুজনের মাঝে ভালো লাগা বা ভালোবাসা বাড়বে এটাই স্বাভাবিক। সেটাই হয়। এরা কাঁচা প্রেমটাকে পুরো পাকিয়ে নিয়ে মজা টজা করার শেষে টাল্লি হয়ে বাসায় ফেরে। এবার একে তো বোতলের নেশা, তার উপর আবার প্রেম পিয়াসা, তার উপর আবার খালি বাসা। তো এবারও যা হবার তাই। তো চলুন আমরা এসবে উকিঝুঁকি না মেরে কেঁদে পড়ে যাই। তো পরের দিন সকালে সিমি ঘুম থেকে উঠলে সিমির ফেস এক্সপ্রেশন দেখে মনে হয় সে রাতের ঘটনাটার জন্য খুশিই হয়েছে। বাট জয়ন্তার ফেস দেখে বোঝা যায় সে লজ্জায় বা সংকোচে পড়ে গেছে। তাই জয়ন্তার রাতের ঘটনার জন্য সিমিকে সরি বলতে আসে। বাট সে সিমির কাছে যাওয়ার আগে কিভাবে কি বলবে এটা কয়েকটা ভার্সনে প্র্যাকটিস করে নেয়। এদিকে সিমিও চুপি চুপি ঘর থেকে বের হচ্ছে যেন জয়ন্তার সামনে না পড়ে। বাট জয়ন্তা সিমির দরজা খোলার শব্দ শুনে টুক করে বাহিরে আসে, কিন্তু সিমিকে কি বলবে ভেবে না পেয়ে মিস্টেকলি বলে ওঠে, সিমি কেমন ছিল? এটা শুনে সিমি ভেবেচাকে খেয়ে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সিমির পিছে পিছে জয়ন্তাও দৌড়ে এসে বলে, সিমি আমি তোকে কিছু প্রাইভেট কথা বলতে চাই, কাল রাতে আমাদের মাঝে যে ঘাবলা হলো সেটা সিরিয়াস কিছু তো নয়, তাই না? জয়ন্তার কথা বলার ধরন দেখে সিমি ইরিটেড হয়ে যায় ও রাগ করে জয়ন্তাকে বলে, আমি যখন ছুটির দিনে নানির বাড়ি যেতাম তখন কখনো কখনো ওখানে প্রচন্ড শীত পড়ত, আর জানো সেখানে আমার একটা পোষা কুকুর ছিল। জয়ন্তা তো সেই মজা নিয়ে নিয়ে গল্প শুনতেছে। তো সিমি বলে, যেই রাতে অনেক বেশি ঠান্ডা পড়ত সেই রাতে আমি আমার কুকুরকে জড়িয়ে ধরে ঘুমাতাম, আর কাল রাতেও এমনই ছিল। এবার জয়ন্তার ব্রেনের বাতি জ্বলে ওঠে, সে বুঝতে পারে তাকে ঘোর অপমান করা হলো। তাই সে বলে, এই আমাকে তোর কুত্তা মনে হয়, কাল রাতে তুই কুত্তার সাথে শুয়েছিলি। এটা শুনে সিমি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। জয়ন্তা তখন আলতাফের আস্তানে আসতে ধরতেই দেখে অ্যালেক্স আলতাফের কাছ থেকে চাঁদা তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে জয়ন্তা রেগে মেগে আলতাফের কাছে এসে বলে, কি আলতাফ ভাই, ও চাঁদা নিতে আসলো আর তুমি দিয়ে দিলে, এই হাল হয়েছে তোমার? আলতাফ বলে, আমার ধান্দা আমি কিভাবে করবো সেটা আমি ভালো জানি। দত্তাও তখন জয়ন্তাকে একই কথাই বলে সেখান থেকে চলে গেলে অভি এসে জয়ন্তাকে বলে, ভাই আপনাকে কিছু দেখাতে চাই। এই বলে অভি জয়ন্তাকে সাথে করে নিয়ে অ্যালেক্সের কিছু গুন্ডার আস্তানে চলে আসে। এরপর অভি বলে, ভাই আলতাফ ভাই কিন্তু অ্যালেক্সের সঙ্গে কোনো ঝামেলা করতে নিষেধ করেছে। জয়ন্তা বলে, অ্যালেক্সের সঙ্গে ঝামেলা করতে নিষেধ করেছে, কিন্তু তার গুটিগুলোর সাথে ঝামেলা করতে তো নিষেধ করেনি, তাই চল। এরপর কোনো কথা নেই জয়ন্তা সোজা এসে এক এক করে গুন্ডাগুলোকে মারতে থাকে, আর একদিন অ্যালেক্সের গুন্ডাগুলো যে জয়ন্তাকে মেরেছিল সেটার বদলা নিতে থাকে। তো জয়ন্তা মারামারি শেষে লাস্ট ফিনিশিংটা দিয়ে সেই একটা পার্ট নাই। এর কিছুদিন পর সিমি জয়ন্তার সাথে একটা জায়গায় দেখা করে, ও একটা পেপার দেখিয়ে খুশি হয়ে বলে, বড় একটা কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল এসেছে, তুমি জানো এটা ইন্টারভিউয়ের সেকেন্ড রাউন্ড, আর প্রথম লিখিত রাউন্ডে আমি পাশ করেছি, তোমার ব্রেসলেট সত্যিই অনেক লাকি। তখন জয়ন্তা খুশি হয়ে বলে, তাহলে তো 5-star হোটেলে আন্ডাভাজি খাওয়ার সময় চলে এসেছে কি? সিমি বলে, অবশ্যই। তো এরপর জয়ন্তা সিমির স্যালারি কত হবে জানতে চাইলে সিমি বলে, এই 70,000। জয়ন্তা ঝটকা খেয়ে বলে, হাইলা 70,000? সিমি বললে, জয়ন্তা বলে, তাহলে তুই তো মালামাল হয়ে যাবি রে, তো তোর চাকরি কনফার্ম হয়ে গেলে তুই নিশ্চয়ই অন্য কোথাও শিফট হবি, তাই না? তখন সিমি এক্সাইটেড হয়ে বলে, আমি এমন জায়গায় যাব যেখানে পর্যাপ্ত আলো, বাতাস এবং 24 ঘন্টা পানি থাকবে। এসব বলে সিমি হেঁটে সামনে চলে গেলে আমরা দেখি সিমি চলে যাবে এটা ভেবে জয়ন্তার ভীষণ খারাপ লাগতেছে। বাট সে আবার সিমির কাছে এসে সিমির খুশিতে খুশি হয়ে বলে, এ সিমি, চাকরি হওয়ার পর তোর একটা ভিজিটিং কার্ড আমায় দিস কেমন? সিমি এক্সাইটেড হয়ে বলে, শুধু একটা না পুরো একটা ডিব্বা দিব। এমন সময় সিমির ফোনে সিমির বাবার কল আসে। সিমি কথা বলে জানতে পারে তার বাবা তার সাথে দেখা করার জন্য মুম্বাই এসেছে। তো সিমি তখনই তার বাবার সঙ্গে দেখা করলে জানতে পারে তার বাবা তাকে বিয়ে দিবে, তাই মুম্বাই থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। পরের সিনে দেখি সিমি জয়ন্তার রুমের দরজা ধরে টানতেছে, কিন্তু জয়ন্তা দরজা খুলতেছে না।
আমরা দেখি জয়ন্ত সিমিকে বলতেছে, তোর মাথা ঠিক আছে? তুই তোর বাবাকে বলেছিস আমি তোর বয়ফ্রেন্ড, আবার আমি নাকি বড় একটা কোম্পানির ম্যানেজার, আর এখন রিকোয়েস্ট করতেছিস আমাকে তোর বাবার সাথে দেখা করার জন্য? আমি এসব পারবো না। তখন সিমি বলে, দেখো জয়ন্তা, এটা করলে আমি ইন্টারভিউটাও দিতে পারবো এবং আমার জবটাও হয়ে যাবে। জয়ন্তা ভয়ের ঠেলায় বলে, সিমি এটা কিন্তু ঠিক না যে কাউকে তোর বয়ফ্রেন্ড বানালে আর হয়ে গেল। সিমি বলে, জয়ন্তা তুমি যে কেউ নয়, তুমি আমার প্রতিবেশী। জয়ন্তা ভয়ের ঠেলায় বলে, তোর প্রতিবেশী তো দোতলায়ও আছে, যা ওখান থেকে একটা ধরে নিয়ে যা। সিমি বলে, না জয়ন্তা তুমি আমার দোস্ত, এমনকি দোস্তের থেকেও বেশি। জয়ন্তা বলে, কি কি বেশি? সিমি বলে, সেদিনের রাতের কথা ভুলে গেছো? ব্যাস এটা বলতেই জয়ন্তা বলে, ওই কুত্তাওয়ালা রাত। সিমি বলে, সরি জয়ন্তা, প্লিজ রাজি হয়ে যাও। পরের সিনে দেখি জয়ন্তা স্যুট বুট পরে সিমির বাবার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে। জীবনে এই প্রথমবার জয়ন্তা স্যুটটাই পরেছে, তাই সে লজ্জায় এদিক ওদিক দেখতে থাকে যে লোকজন তাকে দেখছে কিনা। তখন সিমি বলে, আশেপাশে দেখে লাভ নেই, মুম্বাইয়ের মানুষের কাছে এসব ফালতু জিনিস দেখার সময় নেই। ব্যাস জয়ন্তা রেগে গিয়ে বলে, কি আমি ফালতু? এই নে তোর ব্যাগ, আমি চলে যাচ্ছি। সিমি তো পড়ে যায় বেকাই দায়, তাই সে সরি সরি বলে জয়ন্তাকে আটকাই ও বলে, জোকিং রে। এটা শুনে জয়ন্তা শান্ত হয়ে বলে, ঠিক আছে চল। এরপর জয়ন্তা বাসে বসে পুরো রাস্তা জুড়ে সিমির বাবার কাছে গিয়ে কি কি বলতে হবে সেগুলো মুখস্থ করতে থাকে। মেরা নাম যে মই 3 সাল সে অরেঞ্জ কম্পিউটার সিস্টেম, অরেঞ্জ কম্পিউটার বড়ে ভাই কা রেস্টুরেন্ট হ্যায় লাস্ট কি এনটি কা ফায়দা গে। এরপর সিন চলে আসে সিমির বাড়িতে। কথা বলার আগেই জয়ন্তার হাত কাঁপতে শুরু করে। সিমির বাবা বলে, তোমার নাম কি? নাম বলতে গিয়েই জয়ন্তা গোলমাল করে ফেলে। সিমির বাবা বলে, তোমার বাড়িতে কে কে আছে? জয়ন্তা বলে, এই মুহূর্তে আমি ছাড়া বাকি সবাই আছে। জয়ন্তার এমন উল্টোপাল্টা জবাব দেওয়া দেখে সিমি এবার জয়ন্তার হয়ে আনসার দেয়। সিমির বাবা তখন সিমিকে কিছুক্ষণের জন্য এখান থেকে বাহিরে যেতে বলে। সিমি বাহিরে চলে গেলে জয়ন্তা আরো বেশি নার্ভাস হয়ে পড়ে। সিমির বাবা এবার বলে, তো তোমার পরিবারের সবাই কে কি করে? জয়ন্তা এবার বুকে সাহস নিয়ে একটু ভেবে ঝরঝর করে বলতে শুরু করে, ভাবির একটা রেস্তোরাঁ আছে, ভাইয়ের একটা বিউটি সেলন আছে, মা একটা বিজনেস করে, আর পাপা হাউস ওয়াইফ। জয়ন্তার উল্টোপাল্টা জবাব শুনে আঙ্কেল হাসতে হাসতে বলে, তুমি কি নার্ভাস? জয়ন্তা বলে, খুব স্যার। আঙ্কেল বলে, দেখো বেটা, তোমার সম্পর্কে আমি বেশি কিছু জানি না, কিন্তু এই সামান্য সময়ের মধ্যেই আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো ছেলে, অনেক সৎ। এরপর আঙ্কেল একটা রেস্টুরেন্টে বসে জয়ন্তাকে বলে, বেটা তোমাকে আমার পছন্দ হয়েছে, আর আমি এক বছরের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দিব। এটা শুনে জয়ন্তা তো চিন্তায় পড়ে যায়। এরপর জয়ন্তা সিমির কাছে এসে বলে, এই তোর বাবা আমার ব্যান্ড বাজাচ্ছে আর তুই এখানে হাওয়া খাচ্ছিস? জানিস তোর বাবা আমাকে পছন্দ করেছে, সে এক বছরের মধ্যেই তোর আমার বিয়ে দিতে চায়। এটা শুনে সিমি খুশি হলে জয়ন্তা রেগে গিয়ে বলে, এই তোর মাথা ঠিক আছে? সিমি তখন রেগে মেগে বলে, আরে বললেই কি বিয়ে হয়ে গেল? জয়ন্তা বলে, আচ্ছা তুই সবার সাথে তো খুব মিষ্টি করে কথা বলিস, শুধু আমার সাথে এমন ডাইনির মতো আচরণ করিস কেন? সিমি বলে, কারণ আমি তোমাকে ভয় পাই না। জয়ন্তা পার্ট নিয়ে বলে, ওই সেরি তুই আমাকে ভয় পাস না মানে? আমি মুম্বাইয়ের মাস্তান বুঝলি, তল পেটে এমন একটা ঘুষি দিব না সারা জীবন টয়লেটে বসতে পারবি না। সিমি বলে, ওকে মারো দেখি। তখন জয়ন্তা তো পড়ে যায় বেকাই দাই, তখন উপায় না পেয়ে সে অনেক পার্ট নিয়ে সিমিকে মারতে ধরে বাট থেমে যায়, আর সাথে সাথে সিমি দুম করে জয়ন্তাকে একটা কিস করে ফেলে। ব্যাস জয়ন্তা খতম, টাটা বাই বাই গিয়া। সিমি চলে যায়, বাট জয়ন্তার টাসকি খেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে থাকে। এর মাঝেই দত্তা জয়ন্তার কাছে কল করে বলে, জয়ন্তা এটা কি করেছিস তুই? জয়ন্তা ভাবে দত্তা হয়তো এখানকার এই ঘটনার কথা বলতেছে, তাই সে বলে, তুই কিভাবে জানলি? দত্তা বলে, তোকে আমি বারবার বলেছিলাম যে অ্যালেক্সের সঙ্গে এখন ঝামেলা করবি না, তারপরেও তুই অ্যালেক্সের লোকদের কেন মেরেছিস? তোর কারণে অ্যালেক্স আমাদের বারের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে, আর শর্ত দিয়ে গেছে যতক্ষণ না তুই তার পা ধরে ক্ষমা না চাবি ততক্ষণ পর্যন্ত সে বারের লাইসেন্স ফিরিয়ে দিবে না, তুই এক্ষুনি এসে অ্যালেক্সের ব্যাপারটা মিটিয়ে দে। জয়ন্তা বলে, আমি গুন্ডামো ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করেছি, আমি আর এসবে জড়াতে চাই না, তোরা কি করবি কর। এটা বলে জয়ন্তা কল কেটে দেয় এবং রেস্টুরেন্টের ভিতরে এসে সিমিকে মুগ্ধ হয়ে দেখতে থাকে আর নতুন জীবনের স্বপ্ন বুনতে থাকে। এমন সময় দত্তা আবার কল করলে জয়ন্তা বিরক্ত হয়ে ফোনটা ছুড়ে মেরে ভেঙে ফেলে। পরের সিনে দেখি আলতাফের লোকেরা জয়ন্তাকে মুম্বাই তুলে নিয়ে এসেছে। তো জয়ন্তা রেগে মেগে দত্তাকে মারতেছে আর বলতেছে, তোকে আমি বললাম না আমি গুন্ডামো ছেড়ে দিয়েছি, তারপরেও আমাকে গুন্ডামি করতে বাধ্য করতেছিস কেন? এর মাঝেই সেখানে আলতাফ ভাই চলে আসে এবং পরিস্থিতিটা শান্ত করে। এরপর আলতাফ ভাই জয়ন্তাকে বলে, তুই রাস্তায় পড়েছিলি, তোকে আমি আশ্রয় দিয়েছি, তুই আমার খেয়ে বড় হয়েছিস, সো তুই চাইলেই এসব ছাড়তে পারবি না।
যা এক্ষুনি অ্যালেক্সের কাছে গিয়ে ক্ষমা চাই এবং ওর সাথে ডিলটা করে আই। কিন্তু জয়ন্তা বাসায় আসতেই সিমির রুমের দেয়ালে লাগানো একটা কাগজে দেখে আজকেই সিমির চাকরির ইন্টারভিউ এবং সেটার আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। এদিকে জয়ন্তা তো তার ফোনটা ভেঙে ফেলেছে, তাই সে বাড়িওয়ালার ফোন থেকে সিমির কাছে কল করে ইন্টারভিউর কথা জানালে সিমি বলে, হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেছো, তোমার ফোনটাও বন্ধ, তাই আমি কি যে টেনশনে আছি আর তুমি ইন্টারভিউ নিয়ে পড়ে আছো। জয়ন্তা বলে, আমার টেনশন রাখ, তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে বের হ, আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। তখন সিমি তাড়াহুড়ো করে ইন্টারভিউ দিতে মুম্বাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দত্তা অ্যালেক্সের কাছে কল করে জানতে পারে জয়ন্তা এখনো তার কাছে যায়নি। দত্তা কল কেটে দিয়ে আলতাফকে বলে, ভাই জয়ন্তা অ্যালেক্সের কাছে যায়নি এবং সে ফোনটাও বন্ধ করে রেখেছে। আলতাফ ভাই বলে, শালা কোথায় পালিয়ে গেল। তখনই সিন চলে আসে সিমির ইন্টারভিউ অফিসে। আমরা দেখি জয়ন্তা সেখানে বসে থেকে টেনশনে অস্থির হয়ে যাচ্ছে, কারণ ইন্টারভিউ শুরু হয়ে গেছে। যাদের সিরিয়াল আগে আছে তাদেরকে ডাকা হচ্ছে এবং 6 জন করে ইন্টারভিউ দিতে ভিতরে যাচ্ছে, বাট এখনো সিমির কোনো খবর নেই। তখন আমরা দেখি সিমি দৌড়ে এসে বাস ধরার চেষ্টা করতেছে, যদিও বাসটা মিস হতে ধরে বাট অল্পের জন্য বাসটা ধরতে পারে। এদিকে অনেক কয়জনের ইন্টারভিউ শেষ হলে আবার 6 জনের নাম বললে তাদের মাঝে এবার সিমিকেও ডাকে। জয়ন্তা উপায় না পেয়ে সিমির বদলে সে নিজেই তাদের সঙ্গে রুমে ঢোকে। তো ইন্টারভিউ অফিসারগুলো এক এক করে প্রশ্ন করতে ধরলে সবাই অ্যান্সার দিতে থাকে, আর জয়ন্তা বারবার ঘড়ির দিকে দেখে আর সিমি কখন আর বেশ সেই অপেক্ষায় অস্থির হয়ে পড়ে। তখন আমরা দেখি সিমি এখনো রাস্তায় আছে এবং পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করেই যাচ্ছে। এদিকে ইন্টারভিউ শেষ হচ্ছে দেখে জয়ন্তা আবোল তাবোল বলে সময় অপচয় করার চেষ্টা করলে অফিসারগুলো জয়ন্তার উপর খেপে গিয়ে সিকিউরিটি রাখতে ধরে। জয়ন্তা তখন রেগে চেয়ার তুলে মারতে ধরে, যেটা দেখে সবাই তো শক। জয়ন্তা এবার রুমের ভিতরে সব ক্যান্ডিডেটকে তাড়িয়ে দিয়ে একা ইন্টারভিউ রুমে বসে পড়ে, আর ওদিকে ওয়েটিং রুমের দায়িত্বে থাকা মেয়েটি সিকিউরিটি টিমের কাছে ফোন করে। তো ইন্টারভিউ অফিসাররা সবাই ভয়ে চুপচাপ বসে আছে আর জয়ন্তাও অস্থির হয়ে সিমির আসার অপেক্ষা করতেছে। ওদিকে আমরা দেখি সিমি অফিসের কাছে পৌঁছে গেছে এবং তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেছে। এদিকে সিকিউরিটি টিম এসে জয়ন্তাকে গ্রেফতার করতে ধরলে কোম্পানির ডিরেক্টর তাদেরকে থামায় ও জয়ন্তার কাছে এসে বলে, আমি শুধু এটা জানতে চাই তুমি এসব কেন করছো। তখন জয়ন্তা অনেক ইমোশনাল হয়ে বলে, আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি আমার জীবনে এই প্রথম কোনো ভালো কাজ করার চেষ্টা করতেছি। এরপর জয়ন্তা ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলে, স্যার আমি আপনার কাছে কয়েকটা মিনিট ভিক্ষা চাইতেছি, শুধু কয়েকটা মিনিট। এদিকে সিমি লিফটে জায়গা না পেয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। এদিকে এভাবেই তারা অপেক্ষা করতে করতে প্রায় 10 মিনিটের মতো কেটে যায়। তারপরেও সিমি না আসলে জয়ন্তা হার মেনে যায় এবং এতটুকু সময় দেওয়ার জন্য কোম্পানির ডিরেক্টরকে ধন্যবাদ জানায়। এবার সিকিউরিটি টিম জয়ন্তাকে গ্রেফতার করে নিয়ে যেতে ধরলে জয়ন্তা বাহিরে আসতেই দেখে সিমি দৌড়ে আসতেছে। জয়ন্তাকে এখানে এই অবস্থা দেখে সিমি অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে সিমিকে দেখে জয়ন্তা এক ঝটকায় সিকিউরিটিদের সরিয়ে দেয় এবং মনে মনে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এর মাঝেই ভিতর থেকে আওয়াজ আসে যে যাদের ইন্টারভিউ চলাকালীন এই ঝামেলাটা হয়েছিল তাদেরকে আবার ইন্টারভিউ নিতে ডাকা হচ্ছে, মানে সিমিকেও ডাকা হচ্ছে। সিমি তার নামটা শুনতেই দৌড়ে ভিতরের দিকে যেতে থাকে আর পিছন ফিরে ফিরে জয়ন্তাকে দেখতে থাকে। এদিকে আমরা দেখি আলতাফ জয়ন্তাকে খুঁজে পেয়েছে এবং দত্তাও আলতাফ মিলে জয়ন্তার উপর বকাঝকা করে বলতেছে, তোর কারণে আমাদের পুরো ব্যবসা বন্ধ হয়ে আছে, অ্যালেক্স বার খুলতে দিচ্ছে না, আর তুই কোথাকার কোন এক মেয়ের জন্য কোটটাই পরে সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছিস। এসব ঘ্যান ঘ্যান শুনে জয়ন্তার এবার মেজাজ খারাপ হয়ে যায়, ও সে রাগ করে সেখান থেকে চলে আসে। সিন অ্যালেক্সের কাছে আসলে দেখি সে তার একটা সিনেমা থিয়েটার দেখাশোনার জন্য এসেছে। এর মাঝেই তাকে ফলো করে জয়ন্তাও সেখানে চলে আসে। অ্যালেক্স পায়ের শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখে জয়ন্তা। তো অ্যালেক্স জয়ন্তাকে বলে, তুই এখানে কি করছিস? উত্তরে জয়ন্তা বলে, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। অ্যালেক্স বলে, তোকে না আমার আস্তানে আসতে বলেছিলাম, যা কাল আমার আস্তানে আসিস। জয়ন্তা বলে, না আমি আজকেই তোর হিসাবটা মিটিয়ে আমার জীবনের অন্ধকার অধ্যায়টা শেষ করতে চাই। এটা শুনে অ্যালেক্স বুঝতে পারে জয়ন্তা তাকে মারতে এসেছে, তাই সে জয়ন্তাকে মারতে ধরতেই জয়ন্তা তাকে উদম কালাতে শুরু করে। মার খেতে খেতে অ্যালেক্স ভয়ে পালিয়ে বিল্ডিং এর ছাদে চলে আসলে জয়ন্তাও ছাদে চলে আসে ও বলে, শালা এসব গুন্ডামো ছেড়ে নতুন একটা জীবন শুরু করেছিলাম, কিন্তু তোরা আমাকে আবার এসবে টেনে আনতেছিস। আমি খুব ভালো করেই জানি তুই আমাকে ক্ষমা চাওয়ার জন্য ডাকিসনি, তুই আমাকে মারার জন্য তোর আস্তানে রেখেছিলি, তো নে আমি এসেছি এবার মার। তখন অ্যালেক্স জয়ন্তার উপর আক্রমণ করলে জয়ন্তা উল্টো অ্যালেক্সের উপর আক্রমণ করে বসে। একটা পর্যায়ে অ্যালেক্স একটা চাকু বের করে জয়ন্তার উপর আক্রমণ শুরু করলে মারামারি চলতে চলতে মিস্টেকলি অ্যালেক্স হাত থেকে নিচে পড়ে যায়, বাট সে পড়ে যাওয়ার আগে জয়ন্তাকে চাকু দিয়ে একটা আঘাত করেই পড়ে যায়। একটু পর জয়ন্তা খেয়াল করে যে অ্যালেক্স তার পেটে চাকু মেরেছে। তো জয়ন্তা হাঁটু গেড়ে পড়ে গেলে তার পেট থেকে প্রচন্ড রক্তপাত হতে শুরু করে, মানে সে মরতে যাচ্ছে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তেও জয়ন্তার ফেসে আমরা খুশি দেখতে পাই। আমরা দেখি সে সিমির সঙ্গে কাটানো সুখময় মুহূর্তগুলো মনে করে অনেক খুশি হয়েছে। সে তার জীবনে অনেক
খারাপ কাজ করলেও সিমিকে ভালোবেসে যে ভালো কাজটা করেছে সেটা ভেবেই সে অনেক খুশি। সে জীবনে ভালো কিছু না পেলেও সিমিকে যে পেয়েছিল সেটা ভেবেই সে হাসি মুখে মাটিতে লুটে পড়ে যায় আর স্ক্রিন অন্ধকার হয়। এখান থেকে সিন শিফট হয় কয়েক মাস পরে। আমরা দেখি সেদিন সিমি জবটা পেয়েছিল এবং এই কয়েক মাসের মধ্যেই সিমি দুইটা প্রমোশন পেয়ে কোম্পানির বড় একটা পোস্টে শিফট হয়েছে। তখন সিমি মনে মনে বলে, আমি যে স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলাম সেই স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু ওই দিনের পর থেকে আমি জয়ন্তকে আর কখনো দেখিনি, তবে সে কল্পনায় সবসময় আমার সাথেই থাকে। তখন দেখি কল্পনায় জয়ন্তা সিমিকে বলতেছে, আরে বাপরে, তুই তো ঝাক্কাস একটা ফ্ল্যাট নিয়েছিস, একদম তেমন যেমনটা তুই বলতিস, পর্যাপ্ত আলো, খোলা বাতাস আর 24 ঘন্টা পানি সার্ভিস। তো সিমি অফিস থেকে বের হয়ে মনে মনে বলে, ইস, একবার যদি ওর সঙ্গে দেখা হতো, আমি যদি ওকে বোঝাতে পারতাম আমি ওকে আজও কতটা ভালোবাসি। এসব আফসোস করতে করতে সিমি তার গাড়ি চালিয়ে অফিসিয়াল একটা কাজের জন্য মুম্বাইয়ের পাশের একটা শহরে আসে। পথের মাঝে সে একটা ফিলিং স্টেশনে থেমে সেখানে থাকা লোককে তার গাড়িতে পেট্রোল তুলে দেওয়ার জন্য এবং গাড়িটা পরিষ্কার করে দেওয়ার জন্য বললে একজন এসে গাড়িটি পরিষ্কার করতে শুরু করে। তো গাড়ির গ্লাস পরিষ্কার করতে করতে সিমির ফেসটা স্পষ্ট দেখা গেলে লোকটি কেন জানি থমকে যায়। সিমিও তখন লোকটিকে দেখে থমকে গেলে দেখি, এ কি, এটা তো জয়ন্তা, তার মানে জয়ন্তা তাহলে বেঁচে আছে। তো এতদিন পর দুজন দুজনকে দেখে কেউই আর চোখের জল ধরে রাখতে পারে না। জয়ন্তা অশ্রু ভেজা চোখেই খুশি হয়ে বলে, 5-star হোটেলে আন্ডাভাজি খাওয়ার তো সময় এসে গেছে রে। সিমি তখন খুশির ঠেলায় হেসে দিয়ে গাড়ি থেকে বের হয়ে এসে জয়ন্তাকে জড়িয়ে ধরে এবং খুশিতে জয়ন্তার পুরো ফেসে চুমু খেতে শুরু করে। আর জয়ন্তা ভাইয়ের লাভ স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাইন তো। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলতে চাই, গাছের ফল খাবেন অথচ গাছে পানি দিবেন না, এটা কেমন কথা? হ্যাঁ, আমার ভিডিও দেখবেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, এমনটা করলে হবে? কারণ এইটা মানা যায়? তার উপর আবার ভিডিওতে লাইক দেওয়ার কথাটাও মনে হয় ভুলে গেছেন। যেমন তাই করেন কিছু বলবো না। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।